السلام عليكم ورحمة الله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد, شكرا দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের ও দূরে দেশ ও প্রবাসীর যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব। সামনে যেহেতু রমজান মাস, অনেকেই রোজা রাখবেন, যারা প্রাপ্ত বয়স্ক আছেন, মুমিন মুসলিম আছেন, গুরুত্বপূর্ণ একটি বিধান, রোজার বিধান পালন করবেন। তো রোজা আমরা প্রত্যেকেই রাখবো, নিয়ত করেছি আল্লাহ তাআলা আমাদের নিয়তের মধ্যে বরকত দান করুন। সবাই যেন সহি সুস্থ ভাবে রোজা রাখতে পারে, রোজার হক আদায় করতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। বন্ধুরা, তো রোজা তো রাখবেন, ঠিক আছে, সবাই রোজা রাখার নিয়ত করেছেন। তো এই ভিডিওটিতে আমরা জানবো যে কোন কোন ব্যক্তির রমজানের রোজা যদিও ফরজ, তো এই কয়েক শ্রেণীর লোকের রমজানের রোজা না রাখলেও চলবে, এরা রোজা না রাখলেও হবে, তাদের জন্য রোজা না রাখাও যায়, তবে তারা এই রোজার পরিবর্তে অন্য সময় কাজা করে নেবেন ইনশাআল্লাহ, যদি তারা রমজানের রোজা নাও রাখতে পারেন। তো দর্শক, এই কোন শ্রেণীর লোক যারা রমজানের রোজা না রাখলেও হবে, না রাখাও তাদের জন্য জায়েজ আছে, কোনো সমস্যা নেই, তারা কাজা করে নেবেন, তো এই ভিডিওটিতে আমরা জানবো। তো এক নাম্বার হচ্ছে মুসাফির ব্যক্তি। কোন ব্যক্তি যদি সফর করেন আর 48 মাইল দূরে সফরের নিয়ত করেন, যেটা 15 দিনের কমে হয়ে থাকে, মুসাফির যদি কোনো ব্যক্তি হন, তাহলে ওই মুসাফির ব্যক্তির জন্য রোজা না রাখার সুযোগ আছে, জায়েজ আছে। তবে যদি পারেন তাহলে রোজা রাখা উত্তম, কিন্তু মুসাফির ব্যক্তি যদি কষ্ট হয়, সফরের সময় অনেকটা কষ্ট হয়, শারীরিক হালত, মানসিক হালত খারাপ থাকে, তো সফর অবস্থায় মুসাফির ব্যক্তি রোজা না রাখলেও সমস্যা নেই, ফরজ রোজা তার জন্য মাফ, তবে তিনি এই রোজা পরবর্তীতে কাজা করে নেবেন। এগুলো এক শ্রেণীর লোক। দ্বিতীয়ত, কোনো অসুস্থ ব্যক্তি, যদি কোনো ব্যক্তি এত অসুস্থ হন যে তার রোজা রাখা আর সম্ভব হচ্ছে না, রোজা রাখতে আর পারছেন না, তাহলে তার জন্য রোজা না রাখার সুযোগ আছে, ফরজ রোজা, কারণ অসুস্থ হয়ে গেলে আল্লাহ তাআলা কোনো বিধান কোনো ব্যক্তির উপর এরকম ভাবে চাপিয়ে দেন না যে তার জীবনকে শেষ করে দিবেন, মানুষের সাধ্য মোতাবেকই বিধান। এবং কেউ যদি এমন অসুস্থ হয় যে রোজা আর রাখতে পারছেন না, তাহলে সেই ক্ষেত্রে তার রোজা না রাখার সুযোগ আছে, তবে তিনি যখন সুস্থ হবেন পরবর্তীতে যে কয়েকটা রোজা তার ছুটে যাবে ওই রোজাগুলো তিনি কাজা করে নেবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এরপরে দর্শক, আরো এক শ্রেণীর লোক যারা রমজানের রোজা না রাখলেও চলবে, রমজানের রোজা তাদের জন্য রাখা এত জরুরি না, তারা হলো যে দুর্বল বৃদ্ধ ব্যক্তি, বার্ধক্যে যারা পৌঁছে গেছে, এত বার্ধক্যে যে এখন সে দুর্বল, নিতান্তই দুর্বল, আর সবল হওয়ার সুযোগ নেই, আস্তে আস্তে তার খারাপের দিকে যাচ্ছে, নিতান্তই দুর্বল বার্ধক্যে উপনীত ব্যক্তি, এমন কোন ব্যক্তি যদি থাকেন তাহলে তিনি রোজা তার জন্য মা ফরজ রোজা তার না রাখলেও চলবে, রমজানের রোজা এমনকি পরবর্তীতে তার কাজা না করলেও চলবে, কারণ সে তো আর ওই রকম সুস্থ হবে না। যদি সুস্থ হয়ে যায় তাহলে তো ভিন্ন কথা, আর যদি সুস্থ নাই হয়, একেবারে বার্ধক্য পৌঁছে যায়, দুর্বলতা এমন পর্যায়ে রোজা রাখার আর ক্ষমতা তার নেই, তখন রমজানের রোজা যে কয়েকটা ছুটবে ওই এক একটা রোজার পরিবর্তে তিনি ফিদিয়া দিবেন। আর এক একটা রোজার ফিদিয়া হচ্ছে যে এক এক রোজার বিনিময়ে একজন মিসকিনকে 2 বেলা করে খানা খাওয়ানো। আর যদি আপনি 30 রোজার ফিদিয়া দিতে চান, তাহলে 30 জন মিসকিনকে 2 বেলা খাবার খাওয়াতে পারেন, কিংবা এক একটা রোজার পরিবর্তে এক তা একজন পরিমাণ সদকায়ে ফিতর আদায় করতে পারেন। সদকায়ে ফিতর যখন 75 টাকা বা 80 টাকা যে কয় টাকা হয়, এক একটা রোজার পরিবর্তে আপনারা আদায় করবেন ইনশাআল্লাহ। তো এই 3 শ্রেণীর লোক, 1 নম্বর মুসাফির, 2 নম্বর অসুস্থ ব্যক্তি, 3 নম্বর দুর্বল বৃদ্ধ ব্যক্তি যে বার্ধক্যে উপনীত হয়ে গেছে, রোজা রাখার ক্ষমতা নেই, তো এদের রোজা না রাখলেও কোনো সমস্যা নেই। তো আশা করি বুঝতে পারছেন বিষয়টা, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। যদি আপনাদের মধ্যে কেউ এমন থাকে, আপনার জানাশোনা থাকে, তাহলে এই বিষয়টা তাকে জানাতে পারেন, তাহলে হয়তো একটা বিষয় জেনে উপকৃত হতে পারবে ইনশাল্লাহ। এ পর্যন্ত আজকের আলোচনা। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ।